আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি একটা টেস্ট শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে যেটা আমি অনেক আগে শেয়ার করেছি মোটামুটি ছয় থেকে সাত মাস আগে তো এটার এতদিন যে টেস্টে ছিল এটার বাসন ওয়ান ছিল লাইভ তো ওইটার শেষ হয়ে গিয়েছে এখন বাসন টু স্টার্ট হয়েছে এটা এখন এসার হয়নি বেশ কয়েকদিন আগে হয়েছে জাস্ট ব্যস্ততার কারণে আর কি ভিডিও করে দেখানো হয়নি সেই সাথে চ্যানেলে তো দিয়েছি আশা করি টুকটা কাজ করেছেন তো এটা হচ্ছে বীর সিনের টুইটার পেজটা এখানে প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি ফলোয়ার রয়েছে তো এটাতে যে বাসন টু রয়েছে এখানে আসলে কি কাজ আমরা কিভাবে কি করবো সেটা এই ভিডিওতে দেখে নেবো তো এই সাইট এটা হচ্ছে তাদের অফিশিয়াল সাইট এখানে দেখতে পারতেছেন আর ওপরে দেখতে পারতেছেন তাদের যে বিরাচিন বাসন টু একটা লাইভ রয়েছে তো এটার ফান্ডিং রাইজ যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো মোটামুটি এখানে হিউস পরিমাণে একটা ফান্ডিং রাইজ কমপ্লিট করেছে প্রায় একশো মিলিয়ন ডলারের মতো সো প্রজেক্টটা খুবই খুবই স্ট্রং হবে আর এটা হচ্ছে লেয়ার ওয়ান যেমনটা আপনারা দেখেছেন হচ্ছে গিয়ে জ্যাটাচেন সেই সাথে হচ্ছে সুই মানে আদারওয়াইস আরও বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে তো মোটামুটি বলা যাচ্ছে এখান থেকে আমি সামান্য অ্যামাউন্টে বলেছি আপনার কাজের দক্ষতা অনুযায়ী কিংবা আপনার কাজ অনুযায়ী আরও বেশি আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক ইনকাম হয়ে যেতে পারে এখন কথা হচ্ছে আমরা কিভাবে কাজ করব তো সেটাই দেখে নেব এক আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব। তো যে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কটা আপনি নিয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল থেকে দেন এখানে আপনার যে লিঙ্কটা সেটা পেস্ট করবেন আপনার যে ব্রাউজার রয়েছে যেটাতে ম্যাটামাক্স রয়েছে যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করবেন ওকে তো এখানে এই একটা লিঙ্কের মাধ্যমে আপনি বাকি কাজগুলো করতে পারবেন তবে এখানে এক ফার্স্ট আমাদের ফসেট নিতে হবে আর এই কাজ করতে গেলে আপনাদের রকম কস্টিং নেই আর কি সম্পূর্ণ ফ্রিতে আপনি কাজ করতে পারবেন তবে এখানে একটা কন্ডিশন রয়েছে তো আপনার ওয়ালেটের মধ্যে জিরো পয়েন্ট থাকতে হবে এটা দুই থেকে আড়াই ডলার মতো সামথিং আর কি আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে উইথড্র করে আপনার এটিএম ওয়ালেটে নিয়ে নেবেন আর কি ম্যাট ঠিক আছে তো এটা থাকলে আপনি ফসেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দেন আপনার যে ওয়ালেট অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা এখানে পেশ করবেন পেশ করার পর এখানে ভেরিফাই ক্লিক দেবেন ভেরিফাই ক্লিক দেওয়ার পর এখানে যে টিপসে ক্লিক দিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার ওয়ালেটের মধ্যে একটা টোকেন দিয়ে দিবে এটা প্রতি আট ঘন্টা পর পর একটা করে টোকেন দিবে ঠিক আছে প্রতি আট ঘন্টা পর পর এখান থেকে আপনার এসে ক্লেম করতে হবে সো এভাবে ক্লেম করে নেবেন এখানে দেখতে পারতেছেন প্রতি আট ঘন্টা পর পর আপনার এটা ক্লাইম করতে পারবেন তো এখানে কিছু ড্যাপস আছে এগুলো আমাদের ইউজ করতে হবে এগুলো ইউজ করলে আমরা এটার ইয়ারড্রপ হয়ে যাব। আমরা যারা ফার্স্ট যে বাসন ওয়ান ছিল আমরা কাজ করেছি এখন বাসন ট্যুয়ের কাজগুলো আমরা সেম ভাবে করার চেষ্টা করবো আর কি তো এক ফার্স্ট আমাদের যেটা করতে হবে এখানে এই যে বেগস আছে আমরা এটাতে যাব এখানে আসার পর এক একফার্স্ট আমাদের যে কাজ থাকবে এখানে হচ্ছে ওয়ালেট কানেক্ট করা কানেক্টে ক্লিক দেবেন তারপর ম্যাটামাক্স সিলেক্ট করবেন দেন আপনার ম্যাটামাক্সের টপ আপ যাবে দেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে নেটওয়ার্কটা যদি সুইচ করতে বলে তাহলে জাস্ট এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যে তাদের অফিশিয়াল যেটা আছে টেস্টনেট বাসন টু যেটা রয়েছে এটা শো হয়ে যাবে তো দেখেন আমাদের যে ওয়ালট রয়েছে এখানে মোটামুটি প্রায় নয়টা টোকেনের মতন রয়েছে তো আমরা এই অপশনে চলে আসলাম আমরা এখান থেকে সোয়েবে যাব সোয়েবে যাওয়ার পর আমরা এখান থেকে উপরে যে বেরাচিন আছে সরি বেরাচিনের যে টোকেন রয়েছে বিরা তো এটাই তাদের অফিসিয়ালি তাদের যে টোকেন হবে আর কি এটাই হবে তো এখন যেটাতে আমরা ফার্মিং করতে যাচ্ছি এই টোকেনটাই তাদের ফিউচার অর্থাৎ সামনে যখন মেন নেট লঞ্চ করবে আমাদেরকে যখন ইয়ারড্রপ দেবে তখন এই টোকেনটাই আসবে ঠিক আছে তো এখান থেকে আমি সোয়েব করে দেখাচ্ছি প্রথমে এখানে যে এস টি ইউএসডিটি আছে আমি এখান থেকে ওয়ান বিড়া বা বেরা দিয়ে দিচ্ছি দেন এখানে প্রিভিউ তারপর এখান থেকে সোয়েব তো সোয়েপে ক্লিক দেওয়ার পর আপনার যে ম্যাটামাক্স আছে এখানে একটা টপ আপ যাবে তো ম্যাটামাক্সে যখনই টপ আপ যাবে এখান থেকে আপনি জাস্ট কনফার্ম করবেন তো এখানে দেখা যায় টাংডোর মাঝে মধ্যে ফেল দেখাতে পারে আপনি একেবারে লাস্টে সিলেক্ট করে দেন এখান থেকে কনফার্ম করে দেবেন ঠিক আছে তো এটা কনফার্ম করে দিলে আপনি এখানে আসার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এটা ট্রাংজেকশন সাকসেস ঠিক আছে এটা কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আপনি আদারওয়াইজ আরও অনেকগুলো আছে আপনি চাইলে তো ইউজ করতে পারেন দেন এভাবে আর এই সোয়েবগুলো যেটা রয়েছে আপনি প্রত্যেক দিন দুইটা একটা করে চেষ্টা করবেন করার জন্য আর প্রত্যেক দিন যদি না পারেন তাহলে দেখা যায় সাপ্তাহে অবশ্যই অবশ্যই দুই চার পাঁচ দশটা করে ট্রানজেকশন করে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন আপনার যদি মাল্টিপল করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই দুই চারটা ওয়ালেট দিয়ে করার চেষ্টা করবেন তো যাই হোক আমাদের এই যে দুইটা ট্রানজেকশন আমরা এটা কিন্তু কমপ্লিট করে নিলাম ঠিক আছে ট্রাংজেকশন হয়ে গেছে তো এটা আমরা এখন আপাতত এখানে সাইডে রাখতে পারি আমরা যদি এখানে চলে আসি এখানে চলে আসার পর এখানে আমরা নিচে আরেকটা অপশন দেখতে পারবো হই নাকি তো এখানে আসার পর সেমভাবে আমরা যেটা করব আমাদের যে ওয়ালেট আছে ওয়ালেট এখানে কানেক্ট করতে বলবে দেন এখানে আইগ্রিতে ক্লিক দিবেন দেন তারপরে আইগ্রিতে ক্লিক দেবেন আগেন এখান থেকে ম্যাটামাক্স কানেক্ট করতে বলবে জাস্ট আপনার ওয়ালেটের টপ আপ যাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে কাজ হচ্ছে আমি যে এস টি জি সি এটা যেটা মিন সোয়েব করেছি এটা আমরা এখান থেকে মিন করবো এক ফার্স্ট আমি এখান থেকে পঞ্চাশ দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপ ক্লিক দিব অ্যাপ ক্লিক দেওয়ার পর আমাদের যে মেটামার্কস সেখানে টপ আপ যাবে এক ফার্স্ট আপনি অ্যাপসুফ তো করবেন তারপরে মিনতে ক্লিক দিবেন এখানে যখন আপনি ক্লিক দেবেন পুনরায় আপনার যে ওয়ালেট রয়েছে সেখানে একটা টপ আপ যাবে সেমভাবে জাস্ট কনফার্ম করে দেবেন দেখেন এখানে ট্রানজাকশন এটা সাকসেস হয়ে গেছে তো এইভাবে আপনি সপ্তাহে সপ্তাহে করার চেষ্টা করবেন আর যদি পারেন তাহলে প্রতিদিন করবেন দেন এখানে রিডিম আছে আপনি চলে এই যে হানি দিয়ে আবার এখানে ইউএসএসটি এস এস টি জি ইউএসডিসি আপনি এখানে অ্যাপসেপ্ট করে আবারও এখানে রিডিম করে নিতে পারবেন ঠিক আছে তো এটা করবেন তো আমরা পুনরায় এই পেজে আসি এখানে আসার পর আমরা দেখতে পারবো যে এখানে যে সাপ্লায়ার অপশান আছে আমরা সেখানে যাব যাওয়ার পর সেমভাবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে যে বড়ো আছে এখানে যাবেন এখানে আসার পর আপনি উপরে দেখতে পারবেন যে আপনি কতটুকু সাপ্লাই করেছেন না করেছেন সেটা দেখাবে দেন আপনার এখানেও আসার পর দেখতে পারবেন তো এখান থেকে সাপ্লাই আছে সাপ্লাই যাবেন সাপ্লাই যাওয়ার পর আপনার এখানে এই যে হানি যেটা এটা শো হবে তো এখান থেকে আপনি যেটা করতে পারেন দেন এখান থেকে আপনি সাপ্লাই দিবেন আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি দিবেন আর কি তো প্রতি আট ঘন্টা পর পর এগুলো যে টেস্ট রয়েছে সেটা ক্লেম করতে ভুলবেন না অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে সাপ্লাই ক্লিক দেবেন সাপ্লাই ক্লিক দেওয়ার পর আপনার যে ওয়ালেট ম্যাটামাক্সের টপ আপ যাবে তো তারপর এটা কনফার্ম করে দেবেন দেখতে পারবেন এখানে সাকসেস তো এখানে আমরা যে এটা সাপ্লাই করে দিলাম এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের যে সাপ্লাইকৃত ব্যালেন্সটা এটা উপরে এখানে শু করবে একটু আগের পরে আর কি শ্যু করবে আর কি তো যাই হোক আপনি চাইলে এখান থেকে উইথড্রো করে নিতে পারবেন তো গেলে এটা এখন আরেকটা অপশন রয়েছে আরও বেশ কয়েকটা আছে সেখান থেকে দেখাচ্ছি এখানে নিচে যেটা আছে টেট ফেভারিট পেয়ার আর কি তো এখানে আসবেন এখানে আসার পরও আপনি সেমভাবে কী করবেন আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে একটি থেকে লিখ দেবেন দেন এখান থেকে কানেক্টটা ক্লিক দেবেন দেন মেটামার্ক্স সিলেক্ট করবেন ওকে ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে এই যে স্টক ট্রেডিং এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনার এখানে ট্রেডিং রয়েছে বিভিন্ন পেয়ার রয়েছে তো সেই অনুযায়ী আপনি এখানে ট্রেড করবেন যেমন আমার এখানে এই যে হানি আছে মার্কেট এবং কি রিমিট আপনি সিলেক্ট করতে পারেন সেই সাথে শর্ট এবং কি লং করতে পারেন ঠিক আছে যেটা আপনার ভালো লাগে বা মার্কেট অনুযায়ী আর কি এখানে তো লস নেই আমরা তো ফস্টের দিয়ে কাজ করতেছি ঠিক আছে তো আমি এখান থেকে বিশটা টোকেন বা হানি যেটা আছে এটা দিয়ে দিচ্ছি এখানে যে এক্সের পরিমাণটা সেটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এতটুক তো এখান থেকে যা সেরকমই থাকবে এখান থেকে অ্যাপ্রোপে ক্লিক দিচ্ছি তো অ্যাপ্রুপে ক্লিক দেওয়ার পর সেমভাবে আমাদের অ্যাপ্রুপ যাবে আমাদের ওয়ালেটে তো অ্যাপ্রুপ কমপ্লিট হওয়ার পর এখানে আপনি পুনরায় এই যে এখানে ক্লিক দেবেন দেন আপনার অর্ডার কমপ্লিট করার জন্য আপনার এখানে যখনই ক্লিক দেবেন আপনার ম্যাটামার্ক অ্যাগেন আবার টপ আপ যাবে আর কি দেন এখান থেকে আপনি এই যেভাবে বারবার দেবেন তাহলে ট্রাঙ্গার সাথে সাথে হয়ে যাবে আর কি তো এই যে এভাবে দিয়ে আপনি কি করবেন জাস্ট এই যে এখানে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন যে ট্রানজেকশন সাবমিটেড তো এই ট্রাঞ্জেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনার ইয়া দেখতে পারবেন যে আপনার ট্রাঞ্জাকশনটা কোন পর্যায়ে আছে বা কী অবস্থায় আছে সেটা দেখতে পারবেন তো একটু লেট হচ্ছে অপেক্ষা করি ওকে এটা সাকসেস হয়ে গেছে দেন এখানে আমাদের যে ট্রানজেকশন রয়েছে সরি আমরা যে অর্ডার করেছি এটা এখানে শো হচ্ছে ঠিক আছে আপনার লাভ লসটা এখানে দেখতে পারবেন আপনি চাইলে ক্রস বা ক্লস করে দিতে পারেন আর কি এখান থেকে ঠিক আছে তো এভাবে আপনি ট্রেড করবেন তো তারপরের যেটা রয়েছে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে এক্সপোলোয়ার আর কি আপনার পাবেন সেই সাথে এখানে বেড়াচ্ছেন ফাউন্ডেশন যেটা রয়েছে প্রথমে দেখিয়েছি ওয়েবসাইট তো এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা দেখলাম এই কাজগুলো কিন্তু আপনি আবারও বলি যে প্রতিদিন দুইটা একটা করে চেষ্টা করবেন করার জন্য যদি প্রতিদিন না পারেন তাহলে সাপটা একটু বেশি করে চেষ্টা করবেন করার জন্য তো তারপর উপরে দেখতে পারবেন বিজিটি তো এখানে এটা হচ্ছে গভর্নমেন্ট স্ট্রাইকিং বা ডিলিগেট আহ কিছু অপশন রয়েছে তো এখানে আপনার এখানে আসার পর আপনার এই যে স্ট্রাইকিংয়ের যে ব্যাপারটা সেটা আমি দেখাবো তবে গভর্নমেন্টস যে এর যে ব্যাপারটা ভোটিং কিভাবে দেবেন তো এখানে এক ফার্স্ট আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি এভাবে ওয়ালেট কানেক্ট করে নেবেন ওকে ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এই যে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে মেবি অনেকেই ডেলিগেট করেছে আপনি তাদেরকে ডেলিগেট করতে পারবেন ঠিক আছে তবে ডেলিগেটটা করতে হলে অবশ্যই আপনাকে বিজিটি টোকেন লাগবে এই টোকেন ছাড়া আপনি করতে পারবেন না তো এই টোকেনটা আপনি পাবেন কোথায় তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কিছু অফার আছে সেগুলো আপনি করতে পারবেন তো এই বিজিটি যে টোকেন আছে এটা যদি আপনি এখানে দেখেন আপনার ওয়ালেটের মধ্যে এখানেও দেখতে পাবেন আর কি তো যদি থাকে আর কি তো এক পাস্ট প্রথম অবস্থায় থাকবেন আর কি তো এটা আর্ন করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের প্রথম যে বেক্স বা ডেস্ক যেটাই বলি তো এই পেজে ছিলাম এখানে আসতে হবে আমাদের এখানে আসার পর আমরা থিরোট লাইনে ক্লিক দেবো তার পরবর্তীতে এখানে যে পোলে যাব। তো এই যে পোল অপশান আছে এখানে আসবো এখানে আসার পরে যে ক্রেট ক্রেটে পোল আছে সেই সাথে হচ্ছে মাই পোল দেখতে পারবেন তো ক্রেট পোলে না গিয়ে এখানে দেখতে পারবেন যে অনেকে যে এখানে দেখতে পারবেন যে সাপ্লাই দিচ্ছে সেই সাথে এখানে পার্সেন্টেজ কেমন সেটাও এখানে দেখতে পারবেন তো পার্সেন্টেজটা হচ্ছে যে আপনার কেমন পার্সেন্টেজ আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে কারণ সে পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে ওই যে বিজিটি যে টোকেনটা সেটা দেওয়া হবে ঠিক আছে তো চব্বিশ ঘন্টা এত কতটুকু ভলিউম আর কি সেটা দেখাচ্ছে এমনকি যে পার্সেন্টেজ এপিআর এই যে দেখতে পাচ্ছেন আটাইশ সরি আটত্রিশ একশো চার তার পরবর্তীতে চা দুইশো তেতাল্লিশ তো যেটা বেশি সেটাই নেওয়ার চেষ্টা করবেন এখানে কি আছে এখানে বিটিসি আর হচ্ছে এই যে হানি যেটা সেটা আছে তো আমরা এক পাঁচ যেটা করবো আমরা যাব হচ্ছে সোয়েবে সোয়েবে যাব তো সোয়েপে যাওয়ার পর আমরা এই যে এখান থেকে আমরা আবারও এই যে ওয়ান বেলা টোকেন দিয়ে আমরা সোয়েব করে নেব হানিতে করে নেব ঠিক আছে তো সেমভাবে আমাদের ওয়ালেটে টপ আপ যাবে তো এটা কমপ্লিট হয়ে গেছে দেন এখন এটা সরিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে বিটিসি যেটা আছে ডব্লিউ বিটিসি এটা নেব কারণ ওই এটাতে এপিআরটা বেশি তো এটাতে আমি জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিচ্ছি দেন এই পরিমাণে দিব আচ্ছা কী বলছে দেখি আচ্ছা এখানে যেটা বলছিল সেটা হচ্ছে যে টেডিং পেয়ার রয়েছে এটা ডিফ্রেন টেডিং পেয়ার টাই করার জন্য কারণ এটা দিয়ে হচ্ছে না তো আমি এখান থেকে চেক করে দেখলাম আর কি আমি এক পাঁচটা এখন ডাই যেটা আছে ডাই টোকেনটা এটা সোয়েব করবো এটা সোয়েব করার পরবর্তীতে আমরা ডাই দিই আমরা ডাব্লিউ বিটিসি যেটা আছে সেটা আমরা সোয়েপ করে নেবো ঠিক আছে তো দেখেন এটা কমপ্লিট হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমি যদি এই যে ডাব্লিউ বিটিসিটা দিয়ে দেই দিয়ে থাকার দেওয়ার পর আর কি এখানে দেখা যাচ্ছে আর কি যে প্লিজ টাই ডিফারেন্ট পেয়ার আর কি মানে আদার্স অন্য পেয়ার দেখার জন্য বলেছে তো আমি ডায়ে নিয়েছি ডায়ে দেখা আচ্ছা এটা এখানে এটাও হচ্ছে না এটা ওই সময় দেখাচ্ছিলো আর কি আচ্ছা এটা আপনারা খুঁজে নেবেন বা অন্যটাতে করবেন সমস্যা তো এটা খুঁজে তারপরে করবেন দেন এখান থেকে আমি আবারও চলে যাচ্ছি যে পুলের মধ্যে আমার এখানে বর্তমানে যেটা আছে সেটা আমি করে দেখাচ্ছি আর কি আপনাদেরকে তো আপনারা অবশ্যই খুঁজে বের করে তার পরবর্তীতে করবেন দেন এখান থেকে আমার এখানে আছে হচ্ছে কি যে আপনার যে হানি যেটা রয়েছে সেটা আছে দেন সেটা আমি এখান থেকে এটার ওপরে ক্লিক দিচ্ছি এটার উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক দিচ্ছি দেন অ্যাডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি এই যে অ্যামাউন্টটা আছে আমি একশো প্লাস করে দেব তো এখানে আপনার আচ্ছা এখানে আমাদের ইথিরিয়ামটাও লাগবে আর কি সমান সমান সিঙ্গেল মেবি এখানে সিঙ্গেলের ব্যবস্থা নিই তো আমি ইটিএসও করে নিচ্ছি হুইট তো ইটিএস করতে হলে সেমভাবেই করতে হবে আপনার এই যে এখানে সোয়েবের অপশন আছে এখানে এসে তারপর এখান থেকে করতে হবে ট্রেডিং পেয়ার এটা দেখাচ্ছে আপনার আচ্ছা তো এটা আমি করে নিচ্ছি এখান থেকে সোয়েব করে নিচ্ছি তো আমি দেখানোর ক্ষেত্রে হয়তো অনেক সময় লাগতেছে দেন আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন দেখবেন যে অল্প সময়ের মধ্যেই বেশ কিছু টাঙ্গিশন করতে পারবেন অনেক কাজ করতে পারবেন ঠিক আছে পাঁচ সাত মিনিটের মধ্যে অনেক কাজ করতে পারবেন সো প্রতিদিন দুই চার পাঁচ মিনিট সময় দিলে মনে হয় না লস হবে ঠিক আছে তো যাই হোক এটা এখানে হয়েছে আমরা আবারও পুলে যাচ্ছি দেন পুলে যাওয়ার পর এখন আমরা এখান থেকে যে বিটিসি এবং হানির যেটা এটা সিলেক্ট করছি দেন এখান থেকে অ্যাডে ক্লিক দিচ্ছি দেন এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট ঠিক আছে তো এখানে তিয়াত্তরটা প্লাস আসে আর কি ই এমন অনুযায়ী দেন আমরা এখান থেকে প্রি ভিউ এখানে ক্লিক দিচ্ছি দেন অ্যাপ্রুপে ক্লিক দিচ্ছি তো অ্যাপ্রুপে ক্লিক দেওয়ার পরে আমাদের যে ম্যাডাম আস সেখানে টপ আপ যাবে জাস্ট এক ফার্স্ট আপনার অ্যাপ্রুভ করতে হবে তো অ্যাপ্রুভ করার সময় দুটাই দেখা যাচ্ছে আপনার অ্যাপ্রুভ করা লাগতে পারে তো সেই অনুযায়ী আপনি দুটাই করে নেবেন যেমন হানি রয়েছে তারপরে ডাব্লিউই টেস্ট রয়েছে তো দুটাই আপনার পারমিশন দিতে হবে আর কি এভাবে অ্যাপ্রুভ করে নেবেন তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এই যে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড রেকুডিটি এরকম অপশনটা পেয়ে যাবেন দেন এখান থেকে অ্যাড রিকুডিটি ক্লিক দেবেন তার পরবর্তীতে আপনার যে ওয়ালেট রয়েছে ম্যাটাবাক্সের টপ আপ যাবে এখানে জাস্ট আপনি কনফার্ম করে দেবেন এখানে যখন আপনি কনফার্ম করবেন তাহলে আপনার রিকুডিটিটা যেটা রয়েছে এটা প্রোভাইড কমপ্লিট হয়ে যাবে আর কি তো এই যে এটার এখানে দিয়ে দিলাম দেন আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পারবো যে এটা মেবি কমপ্লিট আর কি তো এখানে ঠিক আছে তো এখানে আপনি সরি এখান থেকে আপনি যখন এই যে পোলে আসবেন আসার পর এখান থেকে যে মাইপুলে যাবেন মাইপুলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার যে একাঙ্ক্ষিত পোলটি রয়েছে আপনি যে এইমাত্র রেকরেটি প্রোভাইড করেছেন সেটা এখানে শোয়াবে এখন কথা হচ্ছে আপনার যে রিওয়ার্ডের যে ব্যাপারটা আপনি পার্সেন্টেজ দেখে তো দিবেন দেন রিওয়ার্ড যদি ক্লেম করতে চান তাহলে আপনার পুনরায় যেটা করতে হবে আপনি এটার উপরে ক্লিক দিতে পারেন মেবি এটার উপরে দিলে হবে কিনা আচ্ছা এখানে ট্রানজ্যাকশন দেখাবে আপনার রিওয়ার্ডটা যদি ক্লেম করতে চান তাহলে ডিরেক্টলি আপনার যেতে হবে হচ্ছে ডিরেক্টলি এই যে এটাতে যেতে হবে বিজিটি আমরা এটার যে অপশন আছে এখানে আসবো এখানে আসার পর আমরা উপরে ক্লিক দেব তো এখানে আসার পর আমরা ও লাইনে যখন ক্লিক দেবো আমরা এই যে রিওটে যাব এই রিওর্ট অপশানে এখানে আসার পর আমাদের যে পোল আছে সেই পোল অনুযায়ী আমরা এখান থেকে আমরা দেখতে পারবো যে একটা সময় পার হওয়ার পর আমরা এখান থেকে ক্লেম করতে পারবো ঠিক আছে সো আমরা যে এখানে রিকিউরিটি প্রোভাইড করেছি সে অনুযায়ী দেখাচ্ছে আমাদের এখানে কিছু একটা পার্সেন্টেজ দিবে মানে আগের থেকে একটু ডিফারেন্ট হয়ে গেছে আর কি এটা যেটা রয়েছে এটা কামিং রয়েছে আর বাকিগুলো রয়েছে তো এখানে আপনার শো হবে দেখা ঘন্টা 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 বা পর পর পরিমাণে আপনি দেখতে সামান্য পারবেন সেই অনুযায়ী ক্লাইম করতে পারবেন তবে এটা এখানে দেখতে পারবেন আর কি বি জি টি টোকেনটা এখান থেকে করতে পারবেন তো আপনার যখন এই টোকেনটা পাবেন দেন আপনি যে থেকে ক্লাইন আছে এখানে ক্লিক দেবেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে আপনি চাইলে ডেলিগেট করতে পারেন ডেলিগেট করেও যে ইউজার আছে যারা আছে এখানে অনেকে আছে সেই অ্যাড্রেসগুলোতে আপনি ডেলিগেট ডেলিকেট করতে পারেন এখানে যখন আপনি আসবেন আসার পর এখানে একটু লোড নেবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শো হয়েছে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন আর কি সিলেক্ট করার পর আপনার এই যে এখানে আপনার যে বি জি টি যে টোকেনটা আছে এটা শো হবে দেন তারপর আপনি এখানে ম্যাক্সটাকে ক্লিক দেন বা ম্যানুয়ালি বসিয়ে দেন দেওয়ার পর এখান থেকে আপনি এখানে বুস থেকে লিখ দেবেন ঠিক আছে তো এইভাবে আপনি জাস্ট ডিলিগেট করতে পারবেন আদারওয়াইজ আরও অনেক অনেক অপশন আছে সেগুলো করতে পারবেন তো মূলত কথা হচ্ছে যেভাবে দেখালাম সেভাবে আপনি টাস্কগুলো এটা কন্টিনিউ করাবেন আবারও শেষে বলে দিচ্ছি হয়তো যদি পারেন প্রতিদিন দু একটা করে করাবেন আর যদি প্রতিদিন না পারেন তাহলে অবশ্যই প্রত্যেক সপ্তাহে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে যে কটা দেখালাম আপনি দুই চার পাঁচটা করে ট্রাংজেকশন করবেন